শুরুতেই সংবাদ শিরোনাম, যুদ্ধে আর্মেনিয়ার 2317 সৈন্য নিহত। এবার ইরাকের পাশে এসে দাঁড়ালো ইরান। আমেরিকাকে ইরাকের আকাশ সীমা লঙ্ঘন করতে দেবে না সন্ত্রাস বিরোধী গ্রুপ। ইরানে ঢুকে ইসরায়েলি গোয়েন্দাদের আল কায়দা নেতা হত্যায় তুলপাড় সারা বিশ্ব। এবং সবশেষ থাকছে সীমান্তে সংঘর্ষে ইরানের 3 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় নাগানো কারাবাক অঞ্চল নিয়ে শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। চুক্তির অংশ হিসেবে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ান নাগানো কারাবাকের আশেপাশের অঞ্চলগুলো থেকে পালিয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী এই অঞ্চলগুলো আজারবাইজানকে হস্তান্তর করা হবে। তবে 6 সপ্তাহ ব্যাপী চলা এ সংঘাতে আর্মেনিয়ার 2371 জন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এলিনা নিকোগোশিয়ান তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে সব সৈন্যের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি। এর আগে 1990 সালে একই ইস্যুতে তৈরি হওয়া সংঘর্ষে 30,000 মানুষের প্রাণহানি ঘটেছিল। সেই সংঘাত থেমেছিল 1994 সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। সর্বশেষ কিছুদিন আগে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দুই দেশের সীমান্তে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে। বিবিসি জানিয়েছে কিছু জাতিগত আর্মেনীয় তাদের নিজেদের বাড়িঘর ধ্বংস করছে যাতে কোনো আজারবাইজানিরা সেখানে প্রবেশ করতে না পারে। এই বিতর্কিত অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে 1994 সাল থেকে এটি জাতিগত আর্মেনিয়ানরা পরিচালনা করে আসছে। চুক্তি অনুসারে আর্মেনিয়াকে 15 নভেম্বরের মধ্যে বেশ কয়েকটি জেলার নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিতে হবে। এরপর থেকে এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত, কিন্তু আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী তা নিয়ন্ত্রণ করে রাখছে। তাদের সমর্থন দেয় আর্মেনিয়া সরকার। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় দশকের পর দশক আলোচনা হলেও শান্তি চুক্তি অধরা থেকে যায়। সবশেষ মঙ্গলবার থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয়। এতে বিরোধীয় নাগানো অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী পর্যবেক্ষণ করার কথা রয়েছে। এদিকে বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দেন রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে তুরস্ক। এতে করে মস্কো সেনাবাহিনীর সঙ্গে আঙ্কারা সেনাবাহিনীর পর্যবেক্ষণ করবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন তার দেশ ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে বাগদাদকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইরান সফররত ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী লে জেনারেল জুমা আনাদ সাদন শনিবার তেহরানে তার ইরানি সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। আমির হাতামি বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই এ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বহিঃশক্তি দিয়ে এই নিরাপত্তা প্রতিষ্ঠা করা যাবে না। মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির উপস্থিতি এ অঞ্চলে নিরাপত্তাহীনতার মূল কারণ বলে মন্তব্য করেন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে এবং যুদ্ধ বিধ্বস্ত ইরাক পুনর্গঠনের কাজে ইরান অংশ নিতে আগ্রহী। জেনারেল হাতিম বলেন আমেরিকার নেতৃত্বাধীন বৃহৎ শক্তিগুলো এবং এ যাবৎকালে আচরণ থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী অনিরাপদ করে রাখার জন্য তাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। কাজেই এরকম কুচক্রি পরিকল্পনার বিরুদ্ধে ইরান এবং ইরাক সহ মধ্যপ্রাচ্যের সব দেশকে রুখে দাঁড়াতে হবে। সাক্ষাতে প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশ ইরান সফরে আসতে পেরে নিজের সন্তোষ প্রকাশ করেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আনাদ সাদুন। তিনি বলেন ইরাক থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ আইএস বিতাড়নে ইরানের গুরুত্বপূর্ণ সহযোগিতার কথা বাগদাদ চিরকাল মনে রাখবে। ইরাকের জনপ্রিয় প্রতিরোধকামী জোট হাসদ আর সাবির অঙ্গসংগঠন আসাইফ আল আল হাক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে তারা মার্কিন বাহিনীকে ইরাকের আকাশ সীমা লঙ্ঘন করতে দেবে না। সংগঠনের রাজনৈতিক শাখার মুখপাত্র মাহমুদ আল রুবাই বলেন মার্কিনিরা আনুষ্ঠানিকভাবে ইরাকের আকাশ সীমায় তৎপর রয়েছে এবং তারা ইরাকের আকাশ সীমা লঙ্ঘন করছে। মারাত্মকভাবে বরাবরই এই আকাশ সীমা লঙ্ঘন ইরাক সরকারের অদ্ভুত অবস্থানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ। মার্কিনিদের আকাশ সীমা লঙ্ঘনের এ ব্যাপারে ইরাক সরকার নিষ্ক্রিয় রয়েছে বলে মন্তব্য করেন মাহমুদ আল রুবাই। তিনি বলেন ইরাকের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং এই সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠিত হয়েছে, কিন্তু মার্কিন সেনাদের পক্ষ থেকে
ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে বাগদাদ সরকারের নীরবতা সেই প্রতিশ্রুতির সাথে সংগতিপূর্ণ নয়। আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে ইরানে ঢুকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্দেশে তিন মাস আগে গত 7 আগস্ট ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে ইসরায়েলি আত্মাইকে হত্যা করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা সূত্রের বরাতে গত শুক্রবার সংবাদমাধ্যমটি জানিয়েছে, আবু মোহাম্মদ আল মাসরি নামের ওই আল কায়েদা নেতাকে মোটরসাইকেল আসা দুই আত্মাই গুলি করে হত্যা করে। তবে কোনো দেশের সরকারই এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেনি। আল কায়েদার তরফ থেকেও তার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়নি। তাছাড়া তেহরানে ইসরায়েলি গোয়েন্দাদের হাতে আবু মোহাম্মদ আল মাসরি নিহত হওয়ার করার খবর প্রত্যাখ্যান করেছে ইরান। গতকাল শনিবার ইরান সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি জানানো হয়। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়, ইরানের মাটিতে কোনো আল কায়েদা জঙ্গি ছিল না, মিশরীয় বংশোদ্ভূত আল কায়েদা নেতা আবু মোহাম্মদ আল মাসরি। গোষ্ঠীটির বর্তমান নেতা আইমান আল জাওহিরির উত্তরসূরি হিসেবে দেখা হয় তাকে। আল কায়েদার প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন মাসরি নিজেদের মেয়ের সাথে উসামা বিন লাদেনের ছেলের হামজা বিন লাদেনের বিয়েও দিয়েছিলেন তিনি। তবে ঘটনার পর ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, গুলিতে হাবিব দাউদ নামের লেবাননের একজন ইতিহাসবিদ অধ্যাপক এবং তার 27 বছর বয়সী মেয়ে মরিয়ম নিহত হয়েছে। লেবাননের সংবাদভিত্তিক চ্যানেল NDTV এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সংশ্লিষ্ট বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাউদ হিজবুল্লাহর সদস্য ছিলেন বলে জানা গেছে। পরে ইরান ঘনিষ্ঠ বেশ কয়েকজনের লেবানিজ কর্মকর্তা জানান, তারা এর আগে কখনোই হাবিব দাউদ নামে কারো নাম শুনেননি। লেবাননের সংবাদমাধ্যমের সেসব দেশটির ইতিহাসের কোনো অধ্যাপকের হত্যাকাণ্ড নিয়ে তেমন কিছু দেখা যায়নি। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে উগ্রপন্থী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দেশটির 3 সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের তারগাবান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সীমান্তরক্ষীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে 3 সীমান্তরক্ষী নিহত হওয়ার পাশাপাশি 2 জন আহত হয়েছেন। সংঘর্ষে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংঘর্ষের এক পর্যায়ে ওই এলাকায় বাড়তি সেনা পাঠানো হয় এবং ইরানি বাহিনীর ধীরতার মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সঙ্গে ইরাক এবং তুরস্কের সীমান্ত রয়েছে এবং ওই এলাকায় প্রায়ই বিপ্লবী বিরোধী এবং সন্ত্রাসীদের সঙ্গে ইরানি সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়। এই সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা মাঝে মধ্যে ইরানের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা চালায়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।